চলতি অর্থ বছরে 82.46 লাখ বেল পাট উৎপাদন হয়, যা গেল বছরের তুলনায় 25% বেশি। এর মধ্যে 7.58 লাখ বেল পাট রপ্তানি করে আয় হয়েছে 903 কোটি টাকা, আর পাটজাত পণ্য রপ্তানিতে আয় 3,292 কোটি টাকা। গেল 3 দশকে পাট খাতের এমন পরিবর্তনে আশাবাদী উদ্যোক্তারা। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য সরকারের আন্তরিকতার প্রয়োজনীয় কথা বললেন উদ্যোক্তারা। ইন্টারন্যাশনাল মার্কেটে যে অপরচুনিটিগুলো আছে, এই অপরচুনিটিগুলো কীভাবে কাজে লাগানো যাবে, সেই ক্ষেত্রে উদ্যোক্তারা এগিয়ে আসার ক্ষেত্রে সরকারের যে নীতি সহায়তাগুলো দরকার ছিল সেগুলো হচ্ছে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। যেহেতু বর্তমান সরকার হচ্ছে পাটকে বুস্ট আপ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং পলিসিগত দিক দিয়ে চিন্তা করছে, আমি মনে করছি যে এখন হয়তো অনেকে এগিয়ে আসার সাহস এবং আগ্রহ দেখাবে। ইউরোপের 12টি দেশ সহ উন্নত বিশ্বের প্রায় 56টি দেশে পাট পণ্যের চাহিদা রয়েছে। তবে বাজারের দরপতন এবং চাঙ্গা অবস্থা বুঝে নিতে আবেগ ত্যাগ করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাট পণ্যটি অবশ্যই আমাদের একটি আবেগতাড়িত পণ্য, সেটি ঠিক আছে, কিন্তু বাজারের দৃষ্টিভঙ্গি থেকে যে প্রতিযোগিতা মানার প্রয়োজন রয়েছে, সেটি যাতে উৎপাদন পর্যায় থেকে বিপণন পর্যন্ত এটি যাতে পূর্ণাঙ্গভাবে সুষ্ঠুভাবে মানা হয়, সেটির জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার। পাটের সুদিন ফিরিয়ে আনতে কৃষকদের উৎসাহিত করার নানা উদ্যোগের সঙ্গে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করতেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের। ব্যাংক ঋণের ব্যাপারে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করছি, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে পাট থেকে পাট পণ্য উদ্যোক্তা যারা তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমরা যথাযোগ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। সহজ শর্তে ব্যাংক ঋণ এবং বিনিয়োগের সহনশীল অবস্থান নিশ্চিতেরও আশ্বাস সংশ্লিষ্টদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।